দর্শক আপনারা জানেন সাভারের নবীনগর চন্দ্রা ও বাইপাল আব্দুল্লাপুর মহাসড়কে যানজট লেগেই থাকে। ঈদ যাত্রার আগে সেই মহাসড়কের কি চিত্র সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং হচ্ছে বাইপেল আবদুল্লাপুর মহাসড়কের যে ত্রিমোড় সেই জায়গাটিতে। আমরা একটু প্রথমে দেখাই আপনাকে রাস্তার পরিস্থিতিটি। এই রাস্তাটি আসলে এই রাস্তা ধরেই কিন্তু উত্তরবঙ্গের প্রায় ১৬ জেলার মানুষের যাতায়াত। আর আমার যেই এই পাশে রয়েছে সেটি বাইপেল আবদুল্লাপুর মহাসড়ক, ঢাকার রাজধানী উত্তরা হয়ে এই সড়কটি মহাসড়কটি ব্যবহার করে কিন্তু মহাকালী থেকে এই দূরপাল্লার যানবাহনগুলো আসে। আর একটি হচ্ছে ঢাকা রিজা মহাসড়ক হয়ে অর্থাৎ গাবতলি হয়ে নবীনগর চন্দ্রা দিয়ে গাজীপুর হয়ে তারপরে কিন্তু টাঙ্গাইল সহ বিভিন্ন উত্তরবঙ্গের জেলায় যাতায়াত করে। আরেকটি বিষয় হচ্ছে এবার কুরবানির ঈদ পশুবাহী ট্রাকের যেমন একটি চাপ থাকবে, আর বিশেষ করে সাভারের শিল্পাঞ্চলে যখন আসলে কারখানাগুলো ছুটি হয় তখন বাড়ি ফেরার ঈদে ঘরমুখী মানুষের একসাথে শ্রমিকদের একটা চাপ পড়ে, সেই সময় কিন্তু এই বাইপেলে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর বিশেষ করে গাজীপুরে যে চন্দ্রা মোড়টি রয়েছে সেইখানে কিন্তু একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যেহেতু ঢাকা হয়ে সরাসরি গাজীপুর দিয়ে এবং গাজীপুরের সড়ক যেহেতু ব্যবহার করে ওই সড়ক কেটে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় মানুষ যাইতে, ফলে কিন্তু এইখান থেকে গাড়ি গেলেও কিন্তু চন্দ্রায় গিয়ে তারা জামে পড়তে হয়। তো সব মিলে আমরা বলতে পারি যে যানজটের একটি সংখ্যা থাকলেও এখানকার যারা সংশ্লিষ্ট আছে সব মহলের তাদের প্রস্তুতিও তারা রেখেছেন এমনটাই তারা দাবি করেছেন। এই ছিল এই নবীনগর চন্দ্রা মোবাইল আবদুল্লাপুর মহাসড়কের সর্বশেষ চিত্র এখানকার।